যারা রোজাদার তাদের বলা লাগবে না। কে কে রোজা হাত তোলেন তো দেখি, কেউ রোজা নাই? তাহলে একটু সাটে সাটে আওয়াজ দেওয়া যাবে না বাজান? পারবেন তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইবার মনে হয়েছে, চলেন ভূমিকায় আর কথা নয়, ডাইরেক্ট আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন মান কালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো মিথ্যা, কোনো ধোকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ পাক পুরো পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। আজকের পৃথিবীর মুসলমানেরা কোরআন থেকে দূরে যাওয়ার কারণে, কোরআন থেকে সরে যাওয়ার কারণে হেদায়েতের কালিমা আমাদের ভাগ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা কোরআন আর ইসলামের দিকে ফিরে আসব। আমরা কথা শুনতে চাই কোরআন থেকে, কারণ কোরআন থেকে কথা শুনলে, কোরআন থেকে কথা বললে উভয়ের উপকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন আমার মুমিন বান্দাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজানো আমার, যারা কোরআনুল করিমের মাহফিলে বসেছেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি, বিশ্বনবীর মাক্কি জিন্দেগীতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি এই সূরা থেকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাই। কষ্ট হবে আপনাদের? মন খারাপ করবেন? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের জন্য সূরা নাজিল করেছেন, আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ নাজিল করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কথা বলে ঠিক না? আবার যারা মুখে বলে একটা অন্তরে আর একটা, সকালবেলায় ইসলামের পক্ষে, বিকেলবেলায় ইসলামের বিপক্ষে, দুই নৌকায় পা দিয়ে চলে দুমুখ সাপ, গোলালু বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, ওদের নাম কি? মোনাফিক। তাদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মোনাফিকুন, কথা বলে ঠিক কিনা? বাজান গো আমার, কাফির চেনা সহজ কিন্তু মোনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরেও মোনাফিক হয়, হজ করার পরেও মোনাফিক হয়, কথা কন না কে? মোনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা কন? গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, চুপ করে থাকে ধোকা বাস, চোখে তোদের না হিলাজ, গোড়া কেটে, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা আছি ইসলামের পক্ষে, ওরাই আবার রাতের আধারে ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়, কথা বলে ঠিক না? মুনাফিকদের সিনা বড় কঠিন, ওরা ওদের নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা নিয়ে যায় লাশের উপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাঝলি কেন, কথা কন না কেন? এজন্য মোনাফিক, ওরা অভিনয় জানে, মোনাফিক ওরা ভিলেনের চরিত্র, কথা কন ঠিক কিনা? ওদের সেনা বড় কঠিন। এজন্য বাজান গো আমার, মোনাফিকেরা হলো দুমুখের সাপ, আর মোনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়, কথা কন ঠিক কিনা? এই জন্য মোনাফিক আমরা হতে চাই, জোরে বলেন। হিন্দুদের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, কাফিরদের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, মুসলমানের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয়, কথা বল ঠিক কেনা? বোঝেন না, মাথায় টুপি থাকে, কথা কেন? মাথায় টুপি থাকে,
গায়ে পাঞ্জাবি থাকে এরপরে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ এমন ইনশাআল্লাহ বলা বলছে ও নিজে আবার ইসলাম পছন্দ করে না আবার আল্লাহর নামও নেয় এত বড় বাড়ছে বাপ রে বাপ পেপার পত্রিকা ইউটিউব ইন্টারনেট যে জায়গায় দেখেন খালি বাপ রে বাপ চকচকা ছবি সাথে মান নাই বামপাল্লট পুরো মাথা ভারতের দমদম এয়ারপোর্ট মানে সব সময় সরিষার তেল দেওয়া থাকে মাথা চকচক করে কথা কন্যা কে এত বাড়া বাড়ছে মাত্র 3 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হওয়ার কারণে মন্ত্রিত্ব চলে গেছে ইনশাআল্লাহ তোমার মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ ও কথা কন্যা কে খুব বাড়া বাড়ছো রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ পড়ে নাই তুমি বাদ পড়েছো সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে যায় নাই তোমার ক্ষমতা মুছে গেছে কথা কন ঠিক কেনা আলেমদেরকে ঘৃণিত করতে চাও আলেমদেরকে লাঞ্ছিত করে কথা বলতে চাও কোরআনের ময়না পাখিকে ধর্ষক বলতে চাও জাতির সামনে প্রমাণ হয়েছে তোমরা 7 স্টার 5 স্টারের রুমে ধর্ষণকারী এ কথা কন না কে টাকলা রে তুই অপরাধী রে মাহির সাথে কথা বলে ফাইসা গেলি রে টাকলা রে তুই অপরাধী রে ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে কথা কন না কে আল্লাহ বলে এত বাড়া ভালো না এমন বাড়া বাড়ছে কথায় আছে পিবিলিকার পাকা গজায় মরিবার তরে আর এদের মতো কিছু মন্ত্রীদের মধ্যে মুখ থেকে আবল তাবল কথা বের হয় মন্ত্রিত্ব হারানোর আগে কথা কন না কে নাকি টাকলে লোকে এলাকা আছে নাকি থাকলে থাকতে পারে যে সুন্দর চেহারা যে কোনো মানুষের দুলে ভাই ডাকতে পারে কথা কন না কে কিন্তু মনে রাখবেন যারা ইসলামের গায়ে হাত দেয় যারা ইমানদারের গায়ে হাত দেয় ওদের জীবনের পরিণতি ভালো হয় না কথা কন ঠিক কিনা মন খারাপ করেছেন আপনারা ইসলাম আছে থাকবে ইনশাআল্লাহ আপনি থাকবেন না আমি থাকব না আপনার ক্ষমতা থাকবে না কিন্তু ইসলাম ঠিকই জমিনে টিকে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ ইসলামের সুইচ কার হাতে কোন কাফের বেঈমান এটা ফুৎকার মেরে নিভাই দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে নিভায় দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি জমিনে দ্বীনের আলোকে কুরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন কথা বলে ঠিক কেনা কোরআন আর ইসলাম এগিয়ে গেলে মুনাফিকদের চলবে বেঈমানদের চলবে মুশরিকদের জ্বালা পোড়া হয় কিন্তু ওদের জ্বালা পোড়ার কারণে ইসলাম তো থেমে থাকবে না ইসলাম ইসলামের গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ কারণ ইসলামের গতি কার হাতে ইসলামের সুইচ কার হাতে যে কোনো মানুষ ইসলাম মুছে ফেলতে চাইলে আল্লাহ ওরে মুছে ফেলবে আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দেয় আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখি না সেই সমস্ত জালেমদের ঘরে কাল্লা কথা কন না সুবহানাল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে জমিনে কেউ টিকে নাই ওরাও টিকবে না কথা কন না কে নাম ধরে বলা লাগবে বাপ রে বাপ বুঝেন না সামনের দিকে যায় কোন সূরা সূরা আল মুমিনুন কোন সূরা সূরা আল মুমিনুন মোট আয়াত কত বললাম 118 একটু আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে সংক্ষিপ্ত সময় হলেও আমি খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোট আয়াত কত 118 রুকু আছে কয়টি 6টি বিশ্বনবীর মাক্কী জিন্দেগীতে এই সূরাটি নাযিল হয়েছে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারার প্রথম সূরা চলুন জবান ছেড়ে সবাই তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে সূরা আল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি জানা দিলেন কদাফুল হাল মুমিনুন
অবশ্যই মুমিনেরা সফল ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা ঈমানদার যারা আল্লাহর কাছে দামি তারা আল্লাহু আকবার কোন ঈমানদার ছাড়া কিন্তু সফল হওয়া যাবে না ঈমানদাররাই পৃথিবীতে সফল হয় আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সে সফল যেমন কিম জং পুতিন জো বাইডেন এদের ক্ষমতার দিক দিয়ে সফল নরেন্দ্র মোদি এরা ক্ষমতার দিক দিয়ে সফল কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে ক্ষমতার দিক দিয়ে সফল হলেই হাওয়া যাবে না আবার কিছু লোক আছে টাকার দিক দিয়ে সফল পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি কোটি কোটি টাকা মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে টাকা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না যশ খ্যাতি সবাই পৃথিবীর চেনে জানে যেমন ক্রিকেটার ফুটবলার সুপারস্টার কথা কন না এদেরকে চেনে না পুরো পৃথিবীর সবাই চেনে এরকম ফুটবলারের নাম আপনাদের মুখস্থ আছে না না কি নাম মেসি রোনালদো এই ধরনের বিভিন্ন নাম আপনারা বলতে পারেন সময় যেহেতু কম আমি ওই কথাগুলো এইভাবে গভীরভাবে নিতে পারবো না আজকে আপনাদের সামনে এতটুকু বলতে চাই টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না সবাই চিনে জানে যশ খ্যাতি অর্জন করেছেন আল্লাহর কাছে সফল হওয়া যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার কোন আপনার ভিতরে ঈমান আছে আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনার ভিতরে ঈমান আছে আপনি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কথা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ বলেন কাদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনার সফল হয়েছে অলরেডি মুমিনারা সফল কোন সুবহানাল্লাহ এইজন্য বাজান বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদাফুল হাল মুমিনুন অবশ্যই মুমিনারা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন তো বাজান এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডেকে বলেন আমি মাওমাসির বন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি জানো তিলাওয়াত করতেছেন হযরত উমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা মৌমাসির মতো বন 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 আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হয় ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর সং ঘোড়ার পা জমিনের ভিতরে ডেবে যেত ওহির একটা ওজন আছে আছে না নাই আমার নবীজি দাঁড়িয়ে থাকলে ওই সময় কোরআনুল কারিম নাজিল হইলে আমার নবী দাঁড়া থাকা অবস্থায় নবীজি আমার বসে যেতেন আমার নবী উঠের ওপরে থাকলে ওহি নাজিল হইলে ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত আম্মা জান আয়েশা ডেকে বলেন শীতের রজনীতে কনকনে ঠান্ডা ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইত ওহি রিসিভ করতে গিয়ে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতো কোন সুবহানাল্লাহ একটা ওহি রিসিভ করা কোরআনুল কারিম রিসিভ করা আমার নবীর জন্য কত কষ্টসাধ্য ব্যাপার ছিল একজন সাহাবীর উরুর উপরে মাথা রেখে আমার নবী যে আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল কারিম নাজিল হইল সাহাবী ডেকে বলেন ওহির ভারে আমার কাছে মনে হচ্ছে একটা পাহাড়ের খণ্ড আমার রানের উপরে চেপে ধরা হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমার রানটা ফেটে যাবে কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে আমার নবী অসুস্থ পর্যন্ত হয়ে গেছেন দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারিম নাজিল হয়েছে আমার নবী কোরআনুল কারিম রিসিভ করতে গিয়ে ঘেমেছেন কষ্ট পেয়েছেন আর আমরা সেই কাগজের কোরআন পাইছি এমদাদিয়া লাইব্রেরি ছাপায়া দিয়েছে বাড়িতে বাড়িতে টাঙ্গের ভিতরে বাড়িতে বাড়িতে তক্তার উপরে গোয়ালঘরের শিকার ভিতরে টাঙ্গানো আছে কোরআনের মর্যাদা সম্মান বুঝি না কোরআনের গায়ে ধুলা ময়লা পড়ে আছে কথা কর কোরআনের মর্যাদার সম্মান বুঝি না কোরআনের কদর আমরা বুঝি না কোরআন আলাদের কদর বুঝি না কোরআনেরও কদর বুঝি না এই যুবক মন খারাপ করছো তোমরা কষ্ট পাইতেছো আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা কি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার